চীনের উপর নজরদারি করবে ভারতের ড্রোন রুস্তম 2। ভারতের হাতে অত্যাধুনিক ড্রোন রুস্তম 2। এই ড্রোন মার্কিন এয়ারফোর্সের MQ-1 ফ্রিডেটরের সমতুল্য। আর এই ড্রোন নিয়েই আতঙ্ক ছড়িয়েছে চীনে। চীনা সংবাদ মাধ্যমের দাবি, 24 ঘন্টা চর হিসেবে উড়ানো হতে পারে এই ড্রোনকে। জানা গিয়েছে 24 ঘন্টা ধরে একটানা উড়ে নজরদারি করতে পারে এই ড্রোন, যা তথ্য সংগ্রহ করে দিতে পারে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীকে। পরে এটাতে অস্ত্র দিয়ে সাজানো হতে পারে। পরবর্তীতে এই রুস্তম 2-তে থাকবে এয়ার টু গ্রাউন্ড মিসাইল, স্মার্ট বোম, মার্কিন সেনার ড্রোনের মতো করেই সাজানো হবে এটিকে। ইসরায়েলের তৈরি ড্রোন হ্যান্ডের জায়গায় এসেছে এই রুস্তম 2। যদিও অন্য ড্রোনের সঙ্গে এর তফাৎ রয়েছে, এটি 24 ঘন্টা থেকে 30 ঘন্টা উঠতে পারবে আকাশে। উড়ার জন্য লাগবে রানওয়ে। এতে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল ও নেভিগেশন সিস্টেম। এটি স্বয়ংক্রিয়ভাবে উঠেও ও অবতরণ করতে পারবে। আর্মি, নেভি ও এয়ারফোর্সের ব্যবহারের জন্যই তৈরি এই ড্রোন। এর আগে আর্মির জন্য DRDO তৈরি করেছিল নিশান্ত নামের একটি ড্রোন, যদিও সেটি খুব একটা সফল হয়নি, যা একাধিকবার ভেঙে পড়েছে।